প্রশিক্ষক নিযুক্তিতে বহুমাত্রিক দায়িত্ব পালন করেন। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য এই কুচকাওয়াজ ও পরিসংখ্যান পরিদপ্তরে পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিল। অশ্বারোহী সজ্জিত মোটর শোভাযাত্রা নিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানগণ। এরপর প্যারেড গ্রাউন্ডে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। প্যারেড গ্রাউন্ডে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাদন মঞ্চে যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে ভিভিআইপি গ্যালারিতে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র সালাম গ্রহণের পর খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি। কুচকাওয়াজের শুরুতেই বঙ্গবন্ধুর মোরাল সহ সাতজন বীরশ্রেষ্ঠ এবং মুক্তিযোদ্ধাদের একটি নমুনা প্রদর্শন করা হয়। সুসজ্জিত ও বর্ণাঢ্য কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমান বাহিনী, বিএনসিসি, বিজিপি, পুলিশ, র্যাব, আনসার ও বিডিপি, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সশস্ত্র সালামের পাশাপাশি বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করেন। কুচকাওয়াজে অংশ নেন পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান ও রাশিয়া। পরিদর্শক হিসেবে অংশ নেন মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মোটর শোভাযাত্রা করে বিভিন্ন মন্ত্রণালয়। বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার এভিয়েশন ইউনিট ফ্লাইপাস্ট করে রাষ্ট্রপতিকে সালাম জানান। মনোজ্ঞ অ্যারোমেটিক শু প্রদর্শন করেন বিমান বাহিনী। আমন্ত্রিত অতিথি হিসেবে কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা সহ দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা। 1971 থেকে 2021 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জাতি। এবারের কুচকাওয়াজে তুলে ধরা হয়েছে গত 50 বছরের দেশের এগিয়ে যাওয়ার চিত্র। কুচকাওয়াজে নিজেদের সক্ষমতার কথা জানান দিলেন সামরিক বাহিনীর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভিন্ন মাত্রা যোগ করেছে বন্ধুপ্রতিম দেশগুলোর অংশগ্রহণ। জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।